नमस्कार बंधुरा, दीपशिखास किचेन वर्ल्डे सबाइके स्वागत। आज हमें चले एसेछि बांगालीदेर अति परिचित एक रेसिपी निये, जा आमरा प्रत्येके भीषण पचंद करी, प्राय अनुष्ठान बाड़ीते आमरा खेये थाकि। आमार आजकेर रेसिपि माछेर माथा दिए मुगेर डाल। ताहले चलुन देखे नेवा जाक आमार आजकेर ई रेसिपिटि। মাছের মাথা দিয়ে মুগের ডাল বানানোর জন্য আমি একটা বড় কাতলা মাছের মাথা ভালো করে ধুয়ে লবণ ও হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে এক বাটি পরিমাণ মুগ ডাল শুকনো খোলায় ভালোভাবে আস্তে আস্তে লো ফ্লেমে ভেজে নেব। যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোয় ততক্ষণই আমি আস্তে আস্তে মুগ ডালটা ভাজতে থাকবো। দেখুন মুগ ডাল আমার ভাজা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে মুগ ডালটা আমি ঢেলে নেব। এবার অল্প অল্প জল দিয়ে ভিজে রাখা মুগ ডালটা ধুয়ে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। আমি এক বাটি ডাল নিয়েছি, তার জন্য দু বাটি পরিমাণ জল দিয়ে দেব এবং তিনটে সিটি দিয়ে ডালটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। অপরদিকে কড়াই বসিয়ে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাছের মাথা আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আমি একটা একটা মাছের মাথা আস্তে আস্তে ভেজে নেব। দেখুন মাছের মাথা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একইভাবে অপর মাছের মাথাটিও আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। দেখুন দুটো মাছের মাথাই আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। ওই তেলের মধ্যে আরো এক টেবিল চামচ তেল দিয়ে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে ও গরম মশলা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা আমি হালকা করে নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভাজতে থাকবো। পেঁয়াজের হালকা রং ধরলে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। পেঁয়াজ ও আদা রসুন বাটাটা আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব। আমার আদা পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো দিয়ে সব মশলা ভালোভাবে কষিয়ে নেব। সব মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ছোট ছোট করে কেটে রাখা একটা টমেটো দিয়ে আবারও সব কিছু ভালোভাবে কষিয়ে নেব।
এবার এর মধ্যে এক চামচ লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে সমস্ত মশলা আবারও ভালো করে কষিয়ে নেব। এবার আগে থেকে ভেজে রাখা যে মাছের মাথা সেটাকেও দিয়ে আমি ওই মশলার সাথে ভেজে নেব, যাতে মাছের মাথার মধ্যে সমস্ত মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এভাবেই সমস্ত মশলার সাথে মাছের মাথাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মাছের মাথার সাথে সমস্ত মশলা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। অপরদিকে কুকারে ঢাকাটা আমি এবারে খুলে দেব। দেখুন ডালটা আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ডালটা খুব বেশি আমি গলিয়ে সিদ্ধ করব না। এবার ডালটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব, দিয়ে ডাল মাছের মাথা ও সমস্ত মশলা আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। অল্প অল্প গরম জল দিয়ে আস্তে আস্তে মিশাতে থাকব। আমি মোট 3 বাটি গরম জল এখানে ব্যবহার করেছি। ডালটা আপনারা কতটা ঘন বা পাতলা রাখতে চান সেই বুঝে আপনারা জলটা ব্যবহার করবেন। এবার এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে। আমি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো ও 1 চামচ ঘি দিয়ে দেব। উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখছেন তো আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল একেবারে রেডি হয়ে গেছে। এই অসাধারণ স্বাদে মাছের মাথা দিয়ে মুগের ডাল গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আপনারাও এভাবেই মাছের মাথা দিয়ে মুগের ডাল বাড়িতে বানান। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এই মাছের মাথা দিয়ে ডাল গরম গরম বেগুনের সাথেই পরিবেশন করব। আপনারা চাইলে বেগুন ভাজার সাথেও পরিবেশন করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।